আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রলেজ ব্লগ থেকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াতে। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ দিলাম, কিন্তু একটু বিজি হয়ে যাওয়াতে খুব কম সময় পাই আর কি। তো যেহেতু থ্যাংকস গিভিং গেল আর এইবার আমরা মজা করেছি অনেক, তো এইবার আমরা অনেক মজা করেছি আর দুই দিন আমরা থ্যাংকস গিভিং পালন করেছি। আর দেখতেই পাচ্ছেন বিশাল আয়োজন। আমার খুব ক্লোজ ফ্রেন্ড শাহানা, ও একাই এত কিছু অ্যারেঞ্জ করেছে। ওর একাই রান্না করা হাতের মানে সব কিছু অসাধারণ ছিল। সাথে টার্কি তো অবশ্য ছিল, কারণ থ্যাংকস গিভিংয়ের প্রধান ই আইটেমটাই হচ্ছে টার্কি। তো টার্কি হচ্ছে মানে এক চিকেনের মতো একটা পাখি আর কি, আমেরিকাতে একে টার্কি বলে। তো থ্যাংকস গিভিংয়ে সবাই টার্কি বেশি করে, আর সেই কারণে আমরা ওই দিনও টার্কি রেখেছি। তো টার্কি ছিল, সাথে ছিল প্রচুর খাওয়া দাওয়া, আর বাচ্চারা খেলা করছে এদিক থেকে, সবাই পিকচার উঠছে। আর যেহেতু এত আয়োজন ছিল, আমরা কি সবাই দাঁড়িয়ে একটা ছবি না ওঠালেই নয়? তো একটা না, আমরা হাজার হাজার ছবি উঠিয়েছি। তো কিছু স্মৃতি, কিছু মুহূর্ত, সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে। যদিও অনেকে ছিল, সেই কারণে আমি এত ভালো করে ভিডিও করতে পারিনি, কিছুটা রেখেছি আপনাদের জন্য জাস্ট একটু শেয়ার করার মতো করে। জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো এইখানে ছিল টেবিল ভরা আয়োজন, এখানে ছিলাম আমরা সব ফ্রেন্ডরা, কিছু পিকচার উঠাচ্ছি, গল্প করছি, ফান করছি আর কি। তো সবাই মিলে এত ফান করেছি ওই দিন, যেটা বলে বোঝাতে পারবো না। সাথে সাথে কিন্তু বাচ্চারাও অনেক ফান করেছে। ছেলেরা কি, মেয়েরা কি, বাচ্চারা কি, সবাই ফান করেছে। আর দেখতেই পাচ্ছেন টেবিলের অবস্থা, এত মজার মজার খাবার ছিল, মানে চটপটি দিয়ে শুরু করে মিষ্টির আইটেম দিয়ে শুরু করে সবই ছিল, এবং ও সব কিছু হাতে বানিয়েছে, তো অনেক গুণী। এবার কিন্তু আমরা আমরা টার্কি কাটবো। তো টার্কিটা এত মজা হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। অ্যান্ড ওখানে জায়গাটা একটু কম ছিল, তো একাই কাটুক, আমরা ওইভাবে কাটবে এখন টার্কিটা জবাই করা হবে আসলে। ও কিন্তু বারবার ভাইকে ডাকছে, কারণ ও একা ফিল বেটার করছে না কাটার জন্য। তো ভাইকে বারবার ডাকছে, বাট ভাই আসে না। তো কী করা, ও মানে ও যেহেতু লজ্জা পাচ্ছে, আমরাই চলে গেলাম ওর সাথে টার্কি কাটতে। আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়িয়ে আমরা একসাথে টার্কি কাটছি। আর আমার অবস্থা, আমি মাঝে মাঝে একটু খাচ্ছিও, কি করবো আর দাঁড়ায় থেকে খিদাও লেগে যায়। এই যে টার্কি কাটা হচ্ছে, টার্কিটার চেহারা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, সেই কারণে আমি কিন্তু এটা প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম পিকচারটাই ছিল টার্কির। আর একদিনের পার্টি আছে, আমি নেক্সট ভিডিওটা আর এক ফ্রেন্ডের বাসায় যে টার্কি পার্টি করেছি সেইটাই দেবো। হয়তো এক দুই দিনের ভিতরে ওই ভিডিওটাও রেডি করে ফেলবো। আসলে খুবই বিজি হয়ে গিয়েছি ইদানিং, মানে ভিডিও কন্টেন্ট করার টাইমটাই মিলাতে পারে না। তো আজকে ভাবলাম না একটা ভিডিও রেডি করব আজকে, যাই হোক না কেন, সেই উদ্দেশ্য আজকে বসে গিয়েছি। তো বেশি ভিডিওটা আমি বড় করব না, কারণ আমি বেশি টাইমই পাইনি সব চ্যাটিং করার। তো এখানে বাচ্চারা একটু প্লে করছে, এখানে সবাই খাবার দাবার নিচ্ছে, দেখতেই পাচ্ছেন অবভিয়াসলি। আরও কন্টিনিউ টার্কি কাটছে, অনেক হেভি থাকে তো, এবং হাড়গুলো অনেক শক্ত থাকে, অনেক বড় মানে বড় টার্কি থাকছিল তো। কিন্তু সবাই মাশাআল্লাহ অনেক মজা করেছে ওই দিন, বাচ্চারাও যেমন মজা করেছে বা সবাই মজা করেছে অনেক অনেক। আর ওর রান্নার খাবারগুলো অনেক মজা ছিল, একা হাতে এত আয়োজন করে। আসলে আমাদের বিদেশের বাড়িতে আমরা অনেক কিছু এগুলো করি, যা দেশের কাজের মানে দেশে বোয়া থাকে, আর আমাদের এখানে সবথেকে এক হাতেই করা লাগে, তো একটু মানে কষ্ট হয়ে যায়, কিন্তু এর ফিলিংসটাই অন্যরকম। আমরা সব কিছুই পারি একা হাতে, এত কিছু রান্নাবান্না করা, ঘর সামাল দেওয়া, বাচ্চা কাচ্চা দেখা, এইখানে সব বাচ্চারা প্লে করছে, এই যে সবাই অনেক মজা করে প্লে করছে। এই পাশে আমাদের বড় ছেলেগুলো, আমার ছেলে, ওর ছেলে, আমার ফ্রেন্ডের ছেলেরা, ওরা এক পাশে প্লে করছে,
তার ওই পাশের রুমে আছে ভাইয়েরা, তো এখানে ভাইয়েরা সবাই খাচ্ছে, এই যে আমার জন্য আসছে। আর আমরা কি করছি ওই পাশের ঘরে, সবাই মিলে পিকচার উঠাচ্ছি। তো পিকচার ওঠানো তো একটু বাকি রাখা যায় না, যেহেতু এত সুন্দর আয়োজন। তো থ্যাংক ইউ না বললেই নয় শাহানা ভাবিকে, অনেক সুন্দর আয়োজন ছিল, সব কিছু মিলে অসাধারণ ছিল। তো এত সুন্দর একটা পার্টি আয়োজন করার জন্য ওকে অশেষ অশেষ ধন্যবাদ। এই আর কি আমাদের আজকের ভিডিওটা, আর বেশি বড় না করে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো এখানে বাচ্চারা কিন্তু একটু খেলাও করছে, আমি ওইটুকু নিয়েছি, কারণ ওরা মোটেও টিপ ভিডিওর সামনে আসে না, বড় ছেলেগুলো। মানে আমার ছেলে তো অবভিয়াসলি মুখে হাতে মুখের উপর হাতই দিয়ে রাখে যে ওর ভালো লাগে না। তো তারপরও যতটুকু পেরেছি ক্যাপচার করেছে, কারণ ওরা তো সারাক্ষণই প্লে করে। তো এই আর কি সব কিছু মিলিয়া চলে গেল আর কি, মানে দিনটা অনেক সুন্দর কাটালাম। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবভিয়াসলি নেক্সট ভিডিও আবার দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।